নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো শোল মাছ আর আলু দিয়ে তরকারি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। তেল, হলুদ, নুন, এগুলো ফ্রাই করে নেব। এবার মাছগুলো উঠিয়ে নিই ভাজা হয়ে গেছে। এই তেলে জিরে ফোড়ন দেব। আদা রসুন বাটা হলুদ নুন সামান্য জল লাল কাঁচা লঙ্কা বাটা আলু টমেটো কুচি
মাছ, জল, জিরে বাটা, গরম মশলা,